আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুর্শেদা আক্তার, আজগরের হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে মাইক্রোবায়োলজি এবং আইপিসি ডিপার্টমেন্টে কর্মরত আছি। আপনারা সবাই হয়তো জানেন আজ 15ই অক্টোবর গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে। এই 2022 সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনাইট ফর ইউনিভার্সাল হ্যান্ড হাইজিন। হ্যান্ড হাইজিন আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা দিয়ে আমরা সংক্রমণ রোধ প্রতিরোধ করতে পারি। সমাজে আপনার কী ভূমিকা সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথায় কাজ করছেন সেটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি এই গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডেতে আপনি যে কোনো জায়গা থেকে আপনার ভূমিকাটা রাখতে পারেন। যেমন আপনি একটা অফিসে কাজ করছেন অথবা আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যে যেখানেই থাকুন না কেন সেখান থেকেই, এবং গার্মেন্টস বা কারখানা, যে কোনো কারখানার কর্মীরাও এই দিনটা সেলিব্রেট করতে পারে। গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে কী এবং এটা এত গুরুত্বপূর্ণ কেন? 2008 সালে সিডিসি আয়োজিত একটি প্রোগ্রামে প্রায় 120 মিলিয়ন চিলড্রেন অংশগ্রহণ করেছিল। তারপর থেকে প্রতি বছরই 15ই অক্টোবর এই দিবসটি উদযাপিত হচ্ছে। এই দিবসটির উদযাপনের মূল উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি, এবং এই সচেতনতা বৃদ্ধি এই কারণে দরকার যে শুধুমাত্র হ্যান্ড হাইজিন করেই বা হ্যান্ড ওয়াশ অথবা হাত ধোয়ার মাধ্যমে আমরা সংক্রমণ রোগ প্রতিরোধ করতে পারি। চলমান এই বৈশ্বিক যে মহামারী চলছে কোভিড-19 এবং ইনফ্লুয়েঞ্জা রোগ প্রতিরোধে হাত ধোয়ার একটি বিরাট ভূমিকা আছে। আর হ্যান্ড ওয়াশিং বলতে আমরা যেটা বুঝি, গ্লোবাল হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হলো চলমান পরিষ্কার পানি দিয়ে এবং সাবান দিয়ে হাতটা ধোয়া, এবং এটা একটি খুব সহজ, কার্যকরী, সাশ্রয়ী এবং প্রমাণ ভিত্তিক একটা পদ্ধতি। প্রমাণ ভিত্তিক বলতে এটা বোঝা যাচ্ছে যে এটা আমি আপনি যে কোনো মানুষ এটা বললে হয় না, এটা নিয়ে অনেক লম্বা সময় পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে বড় বড় অর্গানাইজেশন যেমন সিডিসি, ডাব্লিউএইচও, ওরা বলে যে হ্যাঁ, হ্যান্ড ওয়াশিং সেভ লাইফস। যেমন ডাব্লিউএইচও একটা স্টাডি করেছিল, সেই স্টাডিতে বলেছে যে শুধুমাত্র হাত ধোয়ার উপরে ওরা জোর দিয়েছিল, এবং দুইটা কি মোমেন্টের উপরে, দুটি কি মোমেন্টেরটা কী ছিল, সেটা ছিল টয়লেট ইউজ করার পরে এবং খাবারের আগে। দেখা গেছে যে এই দুই সময় হাত ধোয়ার কারণে নিউমোনিয়া এবং ডায়রিয়ার মতো দুটি ভয়াবহ রোগের প্রাদুর্ভাব কমেছে এবং এই রোগে মৃত্যুর হারও কমে গিয়েছে। তো হ্যান্ড ওয়াশিংকে বা হাত ধোয়াকে আমরা যেটা বলা হয় যে একমাত্র পদ্ধতি, ইন দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ে টু প্রিভেন্ট ইনফেকশন, সেটা কমিউনিটিতে হোক কিংবা হাসপাতালে হোক। এখন আসলে হ্যান্ড ওয়াশিংটাকে বা হাত ধোয়াটাকে আমরা আসলে দুইটাভাবে বলতে পারি। একটা হলো সামাজিক হ্যান্ড ওয়াশ বা সামাজিকভাবে হাত ধোয়া, কমিউনিটিতে যেটা প্র্যাকটিসড হয়, আর একটা হলো হাসপাতালের হাত ধোয়া। কমিউনিটিতে যেটা প্র্যাকটিস হয় সেটা আমরা সবাই জানি যে আমরা যখন খাবার তৈরি করব, খাবার তৈরির আগে পরে এবং খাবার তৈরির মাঝখানেও কিন্তু হাত ধোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি মাছ অথবা মিট অথবা যে কোনো ফ্লেশ মাছ কাঁচা জিনিস হ্যান্ডেল করলেন, এরপরে হয়তো আপনার কাছে কেউ ফল চাইতে পারে অথবা আপনি একটা স্যালাড বানাতে হতে পারে অথবা একটা জুস, আপনি কখনও কাঁচা বা র ফিশ মিট এগুলো হ্যান্ডেল করার পরে কোনো এমন কোনো খাবারে হাত দিবেন না যেটাতে কন্টামিনেশন হতে পারে। কারণ আমরা জানি যে পোলট্রি এবং এই মিটের ভিতরে অনেক রকম জীবাণু থাকে যেগুলো ছড়ায় এবং এগুলো সবগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়া খাবার গ্রহণের আগে, খাবার গ্রহণের পরে, টয়লেট ইউজ করার পরে এবং বাসায় যদি কোনো সিক রোগী থাকে, অসুস্থ রোগী থাকে, তাকে ধরার আগে পরে, বাচ্চা থাকে, আমরা অনেকেই বাচ্চার ডায়াপার চেঞ্জ করার পরে বুঝি না যে বাচ্চার স্টুলে বা পায়খানাতে জীবাণু থাকে, বাচ্চার ডায়াপার পরার চেঞ্জ করার পরে এবং বাচ্চাকে আমরা টয়লেটে হেল্প করি তারপরে, এবং এই সমস্ত জায়গাগুলোকে বলা হয় সামাজিক হাত ধোয়া। এই হাত ধোয়াগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গাগুলোতে যদি আমরা হাতটা না ওয়াশ করি, না ধুই, তাহলে জীবাণুগুলো আমাদের কমিউনিটিতে স্প্রেড করে যায়, ছড়িয়ে পড়ে। আর হাসপাতালে পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ মোমেন্ট আছে যেটাকে আমরা বলি, ডাব্লিউএইচও এটাকে বলে আওয়ার ফাইভ মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন। এটা হলো রোগী ধরার আগে, রোগীর কোনো কাজ করার আগে, যেমন স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, তার আগে রোগীর কোনো বডি ফ্লুইড বা যে কোনো দেহ নিঃসৃত পদার্থ যদি হাতে লেগে যায়, তারপরে রোগী ধরার পরে এবং রোগীর আশপাশ ধরার পরে অবশ্যই আমাকে হাত ধুতে হবে। এবং এত দুঃখজনক ব্যাপার, আমরা জানি যে এখনও পৃথিবীতে 18% শতকরা 18% লোক তাদের বাসায় হাত ধোয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু এটাও দেখা গেছে অ্যাবাউট 50% মানুষ তাদের বাসায় হাত ধোয়ার ব্যবস্থা আছে, সবার হাত ধো, কিন্তু তারপরও তারা হাত ধুচ্ছেন না। এবং আমরা হাসপাতালে আমরা স্টাডি করে দেখেছি যে সিডিসির একটা রেফারেন্স আছে যে হাসপাতালের কর্মীরা যতবার তাদের হাত ধোয়া উচিত তার চেয়ে 50%-এর কম তারা হাত ধুয়ে থাকে।
তাহলে আমাদের হাত ধোয়ার উপরে বিশেষ নজরদারি করতে হবে এই কারণে, কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে হ্যান্ড হাইজিন বা হাত ধোয়া জীবন বাঁচায়, এটা একটা জীবন রক্ষাকারী একটা ব্যবস্থা। কিন্তু দুঃখের বিষয় হলো যে হাসপাতালে মোস্ট ফ্রিকোয়েন্টলি মিসিং লাইফ সেভিং অপরচুনিটি ডিউরিং পেশেন্ট কেয়ার, এই হলো এটা হাত ধোয়া অথবা হ্যান্ড হাইজিন। আমরা জানি যে হাত মানে হাসপাতালে মানুষ জীবন বাঁচাতে আসে, যেমন ডায়রিয়া নিয়ে আসে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসে, হার্ট অ্যাটাক নিয়ে আসে, অনেক ওষুধ দিই আমরা, সেগুলো মানুষের জীবন বাঁচায়। কিন্তু আমরা এই জিনিসটা ভুলেই যাই যে আমার একটা অপরিষ্কার হাত, আমার একটা কন্টামিনেটেড হাত একটা পেশেন্টের জীবন নিয়ে যেতে পারে। এই বিষয়ে আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আমি যদি এই বিষয়ে বিশ্বাসটা না রাখি তাহলে আমি কখনোই হ্যান্ড ওয়াশ করতে পারবো না। এটা এমন না যে আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম সবাই সুন্দর করে হাত ওয়াশ করলো, এমন না যে WHO বললো, DCDC বললো বা যে কোনো মানুষ বললো যে হাত পরিষ্কার করেন এবং মানুষ করবে, আসলে এটা তা না। এটা হলো একটা অভ্যাসের ব্যাপার এবং অভ্যাস মানুষের চেঞ্জ করতে গেলে সবচেয়ে বেশি কষ্ট। এটা এই জন্য মানুষকে যেটা করতে হবে, প্রচার করতে হবে, মিডিয়াকে আসতে হবে, প্রচার প্রচারণা সব কিছু চালিয়ে যেতে হবে এবং গভর্নমেন্টকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। কারণ এখন আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছি সেটা হলো রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, এবং রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া 70-90% হাত দিয়ে ছড়ায়, তাহলে 70-90% অবশ্যই হ্যান্ড হাইজিনে করে প্রিভেন্ট করা সম্ভব। তাহলে আমাদের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, যে কোনো অর্গানাইজেশন সবাই মিলে সর্বাত্মকভাবে একটি সচেতনতা সৃষ্টি করতে হবে যে হ্যান্ড হাইজিন অথবা হাত ওয়াশ বা হাত ধোয়া মানুষের জীবন বাঁচায়। এটা 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 একটি জীবন রক্ষাকারী একটা পদ্ধতি। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল।